সুপ্রভাত বন্ধুগণ, কেমন আছো? কৌ আমি তো অনেক অনেক ভালো আছি। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেল ও তোমরা হকগলের জন্য অনেক অনেক সুস্বাগত। কেমন আছো কৌ? কালকে আমি ডেটটা ভুল কইছি, কালকে কইছি 10 তারিখ, আবার বারটা ঠিক কইছি শনিবার, কিন্তু কালকে আসলো 11 তারিখ, আজকে হইছে 12 তারিখ রবিবার। সানডে, সানডে মানে ফান্ডে, ঘুমডে, আন্ডা ডে, চিকেন ডে, ফিশ ডে, কেউ কেউ শুটকি ডে। আজকে আমার হইল ফিশ ডে, বুঝছো তো? কালকে আমার বাড়িতে আমার ভাই আইছে, মানে কাকাতো ভাই, তো রাত্রেবেলা পিৎজা পার্টি হইল, হ্যান তেন হইল, কিন্তু ভিডিও টিডিও করতে পারছি না, একটু শর্ট দিছিলাম। অক্ষণে বাজে সাড়ে দশটার উপরে বাজে, রিক রিসে আর্ট স্কুলে গেছে, রিসে আই পড়ছে, রিক এখনো আইছে না, এসে রিক যাইব তবলার ক্লাসে। মানে এদিকে আমি বেগুন ভাজছি আর ডাল করছি, দিয়া সবাই খাওয়া হয়েছে, রিসে খেয়েছে না, রিখায় খেবো। এই ধরে ধরলো পেঁয়াজ কুলি, তোমরা তো খাও, আর ওখানে তো শীতের সিজন, বাবা পেঁয়াজ কুলি ভাজা। এই যে রিখায় পড়ছে, গুড মর্নিং বলো। গুড মর্নিং, তো এটা ভাজাইব আলু, এরপর পেঁয়াজ কুলি আর বরবটি দিয়া ভাজা করুম, আর কালকের একটু মাছ আছে, মাছ দিয়া করুম লাউ, মানে তরকারি করুম, আর গরম, আর হইছে পুঁটি মাছ আনছে, পুঁটি মাছের পেঁয়াজি করে লিছি, ওই সন পাপড়ি আর দই আনছে, পরে খাওয়াইব। আচ্ছা যাক, আজকে সকাল সকাল তাইলে চালু আর আইতাম পারছি না, চা খাই লিছি আরো আগে। এই লো অবস্থা, ওখানে ভিডিও আপলোড করুম, কেমন আছো কাও? তোমার কাজকর্ম তো আরম্ভ হয়ে গেছে গা, তাইলে ভালো থাকো। হ্যাঁ, আর দেখতে থাকো অস্মিতা আর ঘর সংসার, রান্না বাড়া করে লও, আবার সন্ধ্যা শোনাবো। হ্যাঁ।